সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার স্বাস্থ্যকর পাঁচমিশালি সবজির একটা শুক্ত রান্না নিয়ে এসেছি, যার নাম হচ্ছে লাল শাকের শুক্ত। লাল শাকের শুক্ত তৈরি করতে আমাদের লাগবে লাল শাক 3 কাপ, সর্ষে তেল 3 টেবিল চামচ, করলা স্লাইস আধা কাপ, বেগুন স্লাইস 2 কাপ, মিষ্টি আলু স্লাইস 1 কাপ, আলু স্লাইস 1 কাপ, ঝিঙে স্লাইস 2 কাপ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 4 চা চামচ, চিনি 2 চা চামচ, দুধ 1 কাপ, ময়দা 2 টেবিল চামচ, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, তেজপাতা 4-5টি, লাল সর্ষে 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। প্রথমে আমি যে বিষয়টা আলাপ করবো, শুক্ত, শুক্ত ব্যাপারটা হচ্ছে তেঁতো। শুক্তর মধ্যে অধিকাংশ সময় তেঁতো থাকবেই, এবং আমরা এখানে তেঁতো দিয়েছি করলা অল্প পরিমাণে। তবে করলাগুলোকে আমি প্রথমে নুন মেখে কোচলে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে চিপে নিয়েছি, তাতে এর তেঁতো ভাবটা অনেকটা কমে আসছে। এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেল প্রায় 3 টেবিল স্পুনের মতন দিলাম, এবং যখন সর্ষের তেলে পোয়া বেরোবে, মানে একদম ভালো করে গরম হবে, তখন আমি এতে সবজিগুলো দেব। আমার মনে হয় আমাদের তেল গরম হয়ে এসেছে। এখন আমরা সব সবজিগুলো, বেগুন, মিষ্টি আলু, মিষ্টি আলু দিয়েছি, এটার একটা আলাদা মাত্রা যোগ করে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এমনি আলু, ঝিঙে, সব লম্বা লম্বা করে সবজি কাটা, কিন্তু এই ঝিঙেগুলো গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। আর দেব করলা। আমি কিন্তু লাল শাকটা এখন দিব না, এইবারে শুধু তেলের উপরে কিচ্ছু ছাড়া এই সবজিগুলোকে একটু ভাজব। আপনি দেখবেন অপূর্ব একটা স্মেল ছড়িয়ে যায় এর মধ্যে, বেশ চড়া আছে। কিছুক্ষণ ভাজতে হবে সবজিগুলো, একটু ভাজা ভাজা হোক, মিনিট পাঁচেক আমরা এটাকে একটু ঢেকে দিই, ভাজা হতে থাকুক। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 5 মিনিট পর। হয়ে গেল 5 মিনিট, সবজি থেকে সবজিরই একটা অসাধারণ স্মেল এসেছে, অপূর্ব একটা সুন্দর অ্যারোমা এবং কিছুটা মজে এসছে। এখন আমি এর মধ্যে দিব ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন ধনে গুঁড়া, আর প্রায় 2 চা চামচ মতো আদা। এই বিভিন্ন রকমের শুক্তো না বিভিন্ন রকমের মশলার ফ্লেভারকে পরিচয় করিয়ে দেয়। আমি জানি না আপনারা ধনে বাটা দিয়ে বা ধনে গুঁড়ো দিয়ে শুক্তো করেছেন কিনা, এটা একটা অভিনব শুক্তো। এখন আমি এতে একটু পানি ঢেলে দেব, খুব বেশি না, মোটামুটি সবজিগুলো সিদ্ধ হওয়ার মতো। আর দেব চিনি, প্রায় 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য ঢেকে দেব। আমরা এটাকে ঢেকে দিলাম। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 10 মিনিট পর। চলুন তাহলে দেখে আসি, কি অসাধারণ একটা গন্ধ। সবজিগুলো যে একেবারে তুপতুপে সিদ্ধ হয়ে যাবে তা না, ভালো মতোই মজে আসবে। এখন আমরা এটার পরবর্তী স্টেজে, সেটা হচ্ছে যার নামেই শুক্ত, লাল শাকের শুক্ত। প্রায় 2-3 কাপ, 200 গ্রামের মতন লাল শাক নিয়েছি। ডাটাগুলো, মোটা ডাটাগুলো ফেলে দিয়ে জাস্ট কচি ডাটা আর পাতাগুলো এখন আমরা এর সাথে মিশিয়ে দেব। এইভাবে এবারে ঢেকে দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব, লাল শাক থেকে পানি বেরিয়ে লাল শাক সিদ্ধ হয়ে নরম হওয়া পর্যন্ত। তাহলে প্রিয় দর্শক, ফিরে আসছি 10 মিনিট পর। তাহলে চলুন, আহা, একেবারে শাক সিদ্ধ হয়ে পানি উঠে জিনিসটা মাখা মাখা হয়ে গেছে। এখন এখানে আমি যে মাত্রাটা যোগ করব সেটা হচ্ছে দুধ। দুধের মধ্যে একটু ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে নেবেন, এটাকে বলে পিটালি, এবং এটা শুক্তোর মধ্যে একটা ঘনত্ব নিয়ে আসবে। বেশ একটা মাখা মাখা ভাব চলে আসবে, এবং এর মধ্যে এই পর্যায়ে আমরা দেব আদা বাটা আরও 2 চামচ।
আপনারা দেখতে পাচ্ছেন শুক্তটা একেবারে ঘন হয়ে আসছে। এবারে চুলা বন্ধ, কিন্তু এই শুক্তর সেদ্ধ সবজির একটা যে ভাপা গন্ধ সেটা দূর করার জন্য এখন আমরা এতে দেব একটা ফোড়ন, আমার দুর্নাম সমৃদ্ধ ঘি। এটা কিন্তু রেসিপিতেই ছিল। এই ঘির মধ্যে আমরা দেব তেজপাতা এবং লাল সর্ষে। এটাকে আমরা ফুটে উঠতে দেব। ভালো করে ফুটে উঠে যখন চিটচিট চিটচিট করতে থাকবে তখন আপনি বুঝবেন যে শুক্তটা ফোড়ন দেওয়ার সময় হয়েছে। দেখুন প্রিয় দর্শক, ফুটে উঠতে শুরু করেছে সর্ষেগুলো। ঘিয়ের তেজপাতার আর সর্ষের একটা অসাধারণ মেলবন্ধন, অপূর্ব একটা স্মেল আসছে। এখন আমরা শুক্তটা ঢেলে দেব। আহা, একেবারে যেন একটা সম্পূর্ণতা পেল। চুলা অফ, বেশি পোড়ালে ঘিয়ের গন্ধটা চলে যাবে। এখন আমরা পরিবেশন করব। এর মধ্যে আমি উপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দেব। এটা যে কি অসাধারণ একটা সুবাস বের হচ্ছে তা আপনারা না খেলে বুঝবেন না। আপনাদের জন্য তৈরি হয়ে গেল লাল শাকের শুক্তো। প্রথম একটি পাত্রে সর্ষে তেল, বেগুন স্লাইস, মিষ্টি আলু স্লাইস, আলু স্লাইস, ঝিঙে স্লাইস ও করলা স্লাইস দিয়ে সামান্য নেড়ে নিয়ে ঢেকে 5 মিনিট জ্বাল দিন। এবার এতে ধনে গুঁড়ো, আদা বাটা, পানি, লবণ ও চিনি দিয়ে আবারও ঢেকে 10 মিনিট জ্বাল দিয়ে সেদ্ধ করে নিন। তারপর এর মধ্যে লাল শাক দিয়ে আরও 10 মিনিট জ্বাল দিন। এবার দুধের সাথে ময়দা মিশিয়ে আদা বাটা দিয়ে সামান্য জ্বাল দিন। তারপর একটি প্যানে ঘি, তেজপাতা ও লাল সর্ষে সামান্য ভেজে এতে লাল শাক দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। সবশেষে পাত্রে তুলে ঘি ছড়িয়ে পরিবেশন করুন দারুণ মজার লাল শাকের শুক্তো।